এখানে এসেছিলাম আমরা হচ্ছে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে কাজ করি আমরা 4 মাস 5 মাস ধরে টাকা পাইনি তার জন্য আসছিলাম আমাদের হাসপাতালে সুপারকে সবাইকে জানিয়েছি কিন্তু আমাদেরকে বলছে হ্যাঁ ব্যবস্থা হবে হয়নি তার জন্য আমরা এখানে এসেছি হ্যাঁ টাকা নিয়েছে আমাদের কাছে কে নিয়েছে টাকা সুভাষ দাস কি বলে নিয়েছিল হ্যাঁ কোন হচ্ছে বেতন বাড়বে কোনদিন সরকারিও হতে পারে 60 বছর গ্যারান্টি এইসব বলে টাকা নিয়েছে কত টাকা নিয়েছিল যার কাছে যেমন কারো কাছে 50,000 কারো কাছে 70,000 কারো কাছে 40,000 যার কাছে যেমন পেরেছে নিয়ে কত মাস ধরে আপনারা চাকরি করছেন কেউ 5 বছর কেউ 10 বছর কেউ 20 বছর চাকরিতে টাকা পাচ্ছেন আপনারা আমাদেরকে সব দিন এরকম করে 4 মাস 5 মাস ছাড়া টাকা দেয় আর কিছু বলতে গেলে বলে কাজের থেকে বাদ দিয়ে দেয় অনেক মেয়েকে বাদ দিয়েও দিয়েছে আপনারা জানিয়েছেন এর আগে বিভিন্ন জায়গায় হ্যাঁ অনেক জায়গায় জানানো হয়েছে ও হচ্ছে তৃণমূল পার্টির লোকের সাথে ঘুরে তো তার জন্য ওর হয়ে সবাই কথা বলে প্রভাব খাটিয়ে কি কাজগুলো করে হ্যাঁ প্রভাব খাটিয়ে সব কাজ করে আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা আমাদের সঠিক সময় সঠিক বেতন যেন পায় বেতন দেওয়া হয়নি 4 মাস হলো বেতন যদি চাইতে যায় উনি বলবেন আমাদের যে হায়ার অথরিটি আছে ওনাকে জানানো হয় সুপারসের উনি হয়তো ওনাকে ডাকালেন বলবে এক সপ্তাহ পরে টাকাটা দিয়ে দিচ্ছি কিন্তু আমরা বারবার ওনার বাড়ি যেতে হয় উনি অফিসে বসেননি ওনার বাড়ি গেলে বলে পাঠিয়ে দিচ্ছি যা কিন্তু বাড়ি থেকে ঘুরার পর এবার টাকা দেন দিনের পর দিন এরকম ভাবে তো চলতে পারেন আপনারা যখন নিয়োগ হয়েছিলেন তখনই কি টাকা দিতে হয়েছিল হ্যাঁ টাকা দিতে হয়েছিল কত টাকা দিয়েছিলেন কেউ 50,000 কেউ 40,000 এই টাকাটা কে দিয়েছিল সুভাষ দাস নিয়েছিল ওনার একজন আরেকজন ছিল সুশান্ত পাল বলে উনি তখন ওনার অফিসে থাকতে উনি নিয়েছিলেন এই চাকরিতে ঢুকতে গেলে টাকা দিতে হয় হ্যাঁ জানি না আমরা তো মানে সেরকম আগে জানতাম না যে টাকা দিয়ে ঢুকতে গেলে তখন বলেছিল 60 বছর গ্যারান্টি এখন যদি কিছু একটা পাই বলে বাদ দিয়ে দিব আটটা এক হয়ে গেলে অনেক মেয়েকে সাইন করতে দেয়নি কিন্তু ওর বেতনের সময় 4 মাসের জায়গায় 5 মাস হয়ে গেল আমরা তো ধৈর্য ধরে থাকি কিন্তু আমাদের কাছে থেকে মাসের পর মাস আমরা কোন এমএলকে জানালে তখন উনি বলবে নেতৃত্ব হয়ে গেছে নেতা করছে তো তাদেরকে বাদ দিয়ে দেব এক মাস হলো আমাকে সাইন করতে দেয়নি মানে এখানে কি তৃণমূলের নেতাদের সাথে ঘোরাফেরা করে হ্যাঁ উনি তৃণমূলের নেতাদের ওনা বাহাত সব নেতাদেরকে টাকা খাইয়ে বসে আছে ওনার অনেক টাকা আছে উনি খাইয়ে বসে আছে